إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد بريو بايو بندورة دوستا حباب دشي بدشي بائي برادر আপনাদের সম্মুখে হাজির হলাম একটা বিশেষ আমল নিয়ে দেখুন আমার হাতে একটা ছোট্ট কিতাব দেখুন হাকিম মোহাম্মদ আশ্রবাদী আলী তান হোসেনের হাতে লেখা অন্য একটা কিতাব এটাকে আমলে আনি বলা হচ্ছে আমলে করি হ্যাঁ দেখুন পরিষ্কার বুঝতে পারছেন এর মধ্যে কি আছে এটা তো এতগুলো আলোচনা কার করা যাবে না একটা বিষয় নিয়ে এখন আলোচনা করব আমরা দুনিয়াতে আসি আপদ বালা মুসিবত কত কিছু আমাদের আছে আবার সেগুলো আল্লাহ আপাকের দরবারে যে দোয়ার মাধ্যমে সেগুলো আমরা বা অন্যান্য খসি খাস কোনো আমলের মাধ্যমে সেগুলো আল্লাহর কাছ থেকে আমরা নিতে নিতে পারবো সেই আশা করি ইনশাল্লাহ তা আসুন এরই মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য একটা আমল এখানে বাতানো হয়েছে কালামি মসজিদ থেকে শুধু আলেম একশো নব্বই থেকে দুশো আয়ত দশটা আয়ত এখানে আছে শুনুন তাহলে এখানে কী আছে আমি খুব লম্বা করবো না সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইমিনিস রহিম। কেন বলা হচ্ছে যে দোয়া কবুল হওয়ার জন্য এটা পড়তে বলা হচ্ছে যেমন কোনো মুসিবতে পড়লে কি পড়তে হবে সব আলমরানের একশো তিয়াত্তর আয়াত তিয়াত্তর নম্বর আয়াত হাজমুল্লাহ খিল এটা খুব বেশি বেশি করে পড়া আর দোয়া স্বাভাবিক দোয়া দোয়া কবুর হওয়ার জন্য পড়তে হবে ইসমিল্লা রহমানির রাহিম ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم يتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر الله أكبر ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي إيمانا آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وتوفنا مع الابرار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد فاستجاب لهم ربهم اني لا اضيع عملا عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيله وقاتلوا وقتلوا لو كفرنا عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب لا يغرنك تقلب تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار وإن من أهل الكتاب لمن لمن يؤمن بالله وما أنزل إليكم وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم

নবী করিম সল্লু আল ইসলাম তাহার নামাজের পরে ইয়াদগুলি পড়তেন নবী করিম সাল্লাহ ইসলাম তাহার নামাজ পড়ার পরে ইয়াদুলি পড়তেন অর্থায় অনুরূপভাবে এই আয়াতগুলো যদি আমরা পড়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ দরবারটা মকবুল হবে আল্লাহ আল্লাহবাক সবাইকে আমল করবার তফিক দান করুন সবাইকে আমল করার তফিক দান করুন আল্লাহ দরবার ছাড়া তো কোনো দরবার নাই আল্লাহ দরবার ছাড়া কোনো দরবার নাই ওই দেনওয়ালা দেনওয়ালা আল্লাহ ছাড়া আর তারপর আমাদের কেউ নাই আমাদের একমাত্র মালিক আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তরফে আমাদের চাইতে হবে এই চাওয়াটার নাম হচ্ছে দোয়া এখানে এই যে আর কি সুন্দর এই দশটা আয়াত বেশি দিন মুখস্থ করে আলমরান এই দশটা আয়াত মুখস্থ করা কি খুব কষ্ট যেমন আগে বললাম যে কোনো মুসিবতে পড়লে এ দোয়া পড়তে হবে ছোট্ট একটা দোয়া হাজবুন বাড়ি বললে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তো আল্লাহ পাক এই দোয়া কবুল হওয়ার জন্য যেটা পড়ার এই যে একটা দশটা আয়াত এটাকে আমরা হামেশা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তহবিক দান করেন আমার তহবিক ইল্লা বিল্লা আলাই হিতাবাক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته